আসসালামু আলাইকুম, শুকরি ভাইয়া আপরা, সবাইকে জানাই ম্যাথ ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ দেখব অষ্টম শ্রেণীর গণিতের অধ্যায় চার, বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ, অনুশীলনী 4.2 এর 7 নম্বর অঙ্ক। প্রশ্নে বলা হচ্ছে এক্স মাইনাস 2y ইকাল টু 3 হলে এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান নির্ণয় করো। আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেললাম, এক্স মাইনাস 2y ইকাল টু 3, আর আমাদের মান নির্ণয় করতে হবে এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। এখন দেখো, প্রথম দুইটা অংশকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখব। এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম এক্স তার হোল কিউব, তাহলে এক্স কিউবই পেলাম, মাইনাস 8y কিউব। আমরা দেখো কিভাবে সুন্দর করে লিখি, 2y লিখি তার হোল কিউব, 2 কিউব মানে 8 দেখো, আর y কিউব মানে তো y কিউবই, তাহলে মাইনাস 8y কিউব হলো, আর এখানে যা আছে সেটা আমরা রেখে দিলাম, এটার কোনো ক্যালকুলেশন নাই, মাইনাস 18xy, এটা এভাবে রেখে দিলাম। এখন লক্ষ্য করো ভাইয়ারা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়ে দেখো, এই গ্রিন কালারের যেটা সেটার কথা বিবেচনা করো, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়ে, এ বলতে বুঝাইছি আমি এক্স রে, আর বি বলতে বুঝাইছি আমি 2y, কি 2y, তাহলে এটা হলো এক্স, এটা হলো এ, এটা হলো বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হলো এ মাইনাস বি তার হোল কিউব, এই যে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3 এ ইন্টু বি। এ মাইনাস বি, লক্ষ্য করো ভাইরা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হলো এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, আর মাইনাস 18xy, এটা এভাবে রেখে দিব। এখন দেখো এক্স মাইনাস 2y এর মান দেওয়া আছে, অনলি এক্স মাইনাস 2y এর মান হলো 3, তাহলে এক্স মাইনাস 2y এখানে আছে, এখানে আমরা 3 বসাবো, এক্স মাইনাস 2y আছে, এখানে আমরা 3 বসাবো, তাহলে 3 কিউব পাই, 3 কিউব, এই কিউব এখানে দিয়ে দিলাম। এখন দেখো 3 ইন্টু এক্স ওয়াই এর মান আমরা জানি না, ওইভাবে রেখে দিব, এখানে 2 আছে, তাহলে 3 ইন্টু 2 ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস 2y এর মান হলো 3, আর এটা যেভাবে আছে সেভাবে রেখে দিব আমরা, মাইনাস 18xy। এখন দেখো 3 কিউব মানে 27, তিন তিন বার গুণ 27 পেলাম, আর এখানে প্লাস 3 দুনো 6, 3 6 18 এক্স ওয়াই, তাহলে আমরা পেলাম প্লাস 18xy, তারপরে মাইনাস 18xy, তাহলে প্লাস 18xy মাইনাস 18xy, এটা কাটাকাটি যায়, তাহলে থাকে অনলি 27, এটাই হলো অ্যান্সার।